Bismillahirrahmanirrahim. TM Electronics এবং TM Trading এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে একটি একদম নতুন প্রোডাক্ট দেখাবো। আমার ধারণা যে আপনারা এর আগে বাংলাদেশে এই প্রোডাক্টটি দেখেননি, কারণ এই প্রোডাক্টটি আমাদের কাছে আসেই এই জানুয়ারি মাসে, জানুয়ারির শেষের দিকে। তো আমরা ফেব্রুয়ারির শুরুতে এই প্রোডাক্টটি হাতে পেয়েছি 2024 সালের। এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে দুরাসল, এটা দুরাসল এনার্জি। হ্যাঁ, তো দুরাসল এনার্জির এই মেশিনগুলো খুবই স্ট্রং এবং খুবই কোয়ালিটিফুল। এগুলো আমি অন করে আপনাদেরকে দেখানোর সাথে অন করছি, দেন পাওয়ার অন অফ সুইচটা খুবই সুন্দর। তো এর স্পেসিফিক মডেল হচ্ছে 6টা, এর মধ্যে 2টা হচ্ছে 24 ভোল্টের মেশিন আর বাকিগুলো হচ্ছে 12 ভোল্টের, অর্থাৎ এক ব্যাটারি মেশিন। তো আসুন এক ব্যাটারিতে আমরা কী কী পাচ্ছি একটু কাছ থেকে দেখাই। এক ব্যাটারির প্রথম যে মেশিনটি আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে DSWL 1450। এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ একটি প্রোডাক্ট, সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে। দ্বিতীয় যে মডেলটি সেটা হচ্ছে 1150। তৃতীয় মডেলটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে নাই, অ্যানালগ ডিসপ্লে, এটি হচ্ছে 1125। আর চতুর্থ যে মেশিনটি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে স্মার্ট SQ 1000। হ্যাঁ, এটাও অ্যানালগ ডিসপ্লে। তো 2টি অ্যানালগ ডিসপ্লে এবং 2টি ডিজিটাল ডিসপ্লে। তো আসুন এই প্রোডাক্টগুলো কেন সেরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমি আপনাদেরকে এটা সেরা বোঝানোর স্বার্থে একটু আপনাদেরকে এর পিসিবিটা খুলে দেখাবো। আসুন আমরা একটু পিসিবিটা খুলে দেখি যে কেন অন্যান্য কোম্পানির তুলনায় এটি সেরা এবং আমরা এটাকে কেন ভালো বলতেছি। দেখেন, আমি দেখেন এখানে একটু খেয়াল করেন যে সম্পূর্ণ ইনটেক স্টিকার, আমি কিন্তু আপনাদের স্বার্থেই খুলতেছি দেখানোর স্বার্থে। এই যে, তো আমরা এটা খুলে দেখবো, আমরা ছোট একটা প্রোডাক্ট দেখবো এবং ডিজিটালটাও খুলে দেখবো। আমরা 2টি প্রোডাক্ট খুলে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু মানে কিউসি পাস করা, ইন্ডিয়া থেকে কিন্তু এটা টেস্ট করে মানে টেস্টিং রিপোর্ট সহ আমাদের কাছে পাঠাইছে। আমি আপনাদের দেখানোর সাথে এটি খুলে দেখাচ্ছি যেন আপনারা এটা সম্পর্কে ক্লিয়ার কাট একটি ধারণা নিতে পারেন। এই যে, এটার ট্রান্সফর্মার কোয়ালিটিটা খুবই সুন্দর এবং এটার যে পিসিবিটা, পিসিবিটাও যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ফিনিশিং আছে। এটার সবচেয়ে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই সুইচগুলো, অন্যান্য কোম্পানির আইপিএস এর সুইচগুলো একটু নর্মাল হয়ে থাকে, সেদিক থেকে এই সুইচটা একটু ভালো। আমি একটু এর পিছনের অংশটা আপনাদেরকে একটু দেখাই যে পিছনে আমরা কি কি সুইচ পাচ্ছি। প্রথমত হচ্ছে আউটপুট সকেট, সেটাতে আমরা 220 ভোল্ট আউটপুট পাবো। এটি হচ্ছে কারেন্টের প্লাগ, অর্থাৎ আপনি মেন লাইনে দিবেন। এই দুটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ, অবশ্যই 12 ভোল্ট এখানে লেখা আছে। এরপরে যে সুইচ তিনটি দেখছি, প্রথমটা হচ্ছে ইউপিএস মোড নিচেরটা, উপর কারটা হচ্ছে WUPS মোড। তো আমরা সাধারণত এটা ইউপিএস মোডে ইউজ করবো, আর যদি বাসা বাড়িতে ফ্যান লাইট শুধু চালাই তাহলে আমরা WUPS মোডে চালাবো। তো এরপরে হচ্ছে টিউবুলার ব্যাটারি না ফ্ল্যাট ব্যাটারি না পাউডার ব্যাটারি সেটি সিলেক্ট করবো। আমরা যদি পানি টিউবুলার ব্যাটারি হয় তাহলে উপর দিক দিব, ফ্ল্যাট ব্যাটারি হলে নিচ দিক দিব। তবে আমরা সাধারণত উপর দিক দিয়ে চালালে বেশি ভালো হয়, কারণ আমাদের ব্যাটারিগুলো এখন বর্তমান টিউবুলার বেশি এবং পাউডার টাইপের ব্যাটারি, অর্থাৎ ভ্যানের পুরাতন ব্যাটারি। এরপর হচ্ছে নর্মাল চার্জিং, ফাস্ট চার্জিং, যদি বিদ্যুৎ খুব বেশি যায় তাহলে নিচের দিকে দিবেন, তাহলে ফাস্ট চার্জিং হবে। এটা হচ্ছে একটি কুলিং ফ্যান। তো এই হলো বিষয়, মোটামুটি সবগুলো মডেলেই এই সেম ক্যাটাগরিরই আছে, তবে ডিজিটালগুলো একটু ব্যতিক্রম। আমি ডিজিটালের নিচে একটু দেখাই, সেটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি হবে, তাই কোনো সুইচ পিছনে এভাবে দেওয়া নাই। এটা যেহেতু অটোমেটিক না, কারণ হচ্ছে এটা ডিজিটাল সিস্টেম না, এটা একটু কম দামে, আর নিচের যে ডিজিটালগুলো আছে এগুলো একটু দাম বেশি, তার কারণে এটা অটোমেটিকলি সব কিছু হবে সেই মানে সিস্টেমটা সেখানে রাখা হয়েছে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পরবর্তী, আমি আপনাদেরকে আগেই ওয়াদা দিয়েছি যে আমি একটা ডিজিটাল খুলে দেখাবো, তাই আমি একটা ডিজিটাল খুলতেছি। আপনি ডিজিটালটা একটু দেখেন যে ডিজিটালের ভিতরে আর অ্যানালগের ভিতরে পার্থক্যটা কী, মানে সার্কিটগত দিকে পার্থক্যটা কী সেটা একটু দেখাবো। অনেকেই এই ভিডিওতে দাম জানতে চাইবেন, আমরা এই ভিডিওতে আপনাদেরকে দামটা বলবো না, কারণ হচ্ছে দাম ওঠানামা করে, ডলারের সাথে দামের কিছুটা সামঞ্জস্যতা থাকে। সো আপনারা যখন প্রয়োজন মনে করবেন আমাদেরকে ফোন দিলে আমরা আপডেট দামটি আপনাদেরকে বলে দেব, কারণ ভিডিওতে আজকে আমি একটা দাম বলে দেব, দামটা পরবর্তীতে কমতে বা বাড়তে পারে, তখন আপনি বলবেন না ভাই ভিডিওতে তো এত বলেছেন। এই একটা প্রবলেম হয়ে যায়, যার কারণে আমরা ভিডিওতে সাধারণত দাম আর বলতে চাই না। তো যাই হোক, এখন আমরা এটা আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডিজিটাল যেটা সেটাতে কি অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো ডিজিটালের মধ্যেও সেম মোটামুটি সব কিছু, সার্কিট একটু সার্কিটের ক্যাটাগরি যদি আমি এই
আর এটা যদি দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পাশাপাশি, তবে এটার এটা যেহেতু ডিএসপি এবং আপনার হচ্ছে সম্পূর্ণ অটোমেশন, সেক্ষেত্রে এটা সার্কিটটা একটু বড় হবে, যা খুব সিম্পল এবং সাধারণ বিষয়। তো এই হলো বিষয়, তো সব কিছুই সুন্দর আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে, আপনার সুচিন্তিত মতামত, সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, সমস্যা নাই, আপনারা সেটা করবেন, কারণ আপনাদের মতের ভিত্তিতে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকব। অনেকেই বলেন যে বাংলাদেশি প্রোডাক্ট না বেচে কেন ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করি, তাহলে কি আমরা দেশের দোহী? আসলে সেটা এরকম না, আমাদের দেশে তো অনেক কিছুই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, সব কিছু তো দেশে হয় না। দেশে যে আইপিএসগুলো বানানো হয় সেগুলো সাধারণত ফিনিশিংয়ের দিকটা অতটা স্মুথ না, সুন্দর না, এগুলোতে যতটা ফিনিশিং করা হয়েছে বাংলাদেশে বানানো আইপিএসে ফিনিশিংটা ততটা ভালো না। দ্বিতীয়ত হচ্ছে এগুলো রোবট দিয়ে একসাথে অনেকগুলো প্রোডাকশন হয়, তাই এগুলোর দাম তুলনামূলকভাবে ফিনিশিংয়ের তুলনায় কোয়ালিটির তুলনায় দামটা কম হয়। কিন্তু বাংলাদেশে আমরা যেগুলো বানাই সেগুলো আমাদের ভালো ইন্ডাস্ট্রি না থাকার কারণে ফিনিশিং দিকটা অতটা ভালো হয় না এবং কস্টিংটাও অনেক বেশি পড়ে যায়। তার ফলে আমরা ইন্ডিয়া থেকে বিভিন্ন মডেলের এই প্রোডাক্টগুলো আমদানি করে আপনাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে থাকি বা আপনাদেরকে ডেলিভারি করে থাকি। তো এই হলো বিষয়, যারা অনেকে বলেন যে ইন্ডিয়ান আইপিএস না মানে কিনবো না বা বাংলাদেশি কেন দিচ্ছি না, তাদের উদ্দেশ্যে আসলে এই কথাটা বললাম যে আপনারা যে বাংলাদেশি বাংলাদেশি করেন, বাংলাদেশি দিতে আমাদের আপত্তি নেই, কারণ দেশের টাকা দেশে থাকলে তো এটা ভালো। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আপনি ফিনিশিংয়ের কারণে নিতে পারবেন না, বলবেন যে ফিনিশিং খারাপ। তো এই হলো বিষয়, সবার জন্য শুভকামনা, যাদের আইপিএস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুপাতে লোড ক্যাপাসিটি আমাদের সাথে আলোচনা করে আপনারা আইপিএস কিনতে পারেন, লোডশেডিং মুক্ত বাংলাদেশ গড়তে এবং আপনার ইলেকট্রিক ডিভাইস সুরক্ষার রক্ষে একটি ভালো মানের আইপিএস বা ইউপিএস আপনার জন্য খুবই জরুরি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং ঢাকা। আল্লাহ হাফেজ।